পোলট্রি মিল আছে 4.5 কেজি, চাল আছে 4 কেজি, চাল মেডিসিন অ্যামোনিয়াসিড সবকিছু আছে। এখানে 14% আছে, 21% এনার্জি আছে, 3100। আমি এই হিসাবে ওনারে ফর্মুলা করে দিছি। মুরগির রেজাল্টটা আমি দেখাই দিলাম, আর এটা মূলত এই রেজাল্টটা আসার কথা না, আরো আরো বেশি আসার কথা, আরো বেশি আসার কথা। ওনার যে মুরগি মারা গেছে, কত টাকার মেডিসিন পিছনে লাগছে প্রায়, আমার মনে হয় অনেক টাকার মেডিসিন লাগছে, অনেক টাকা। যদি গোটা ফার্মেন্টেশন না দিতাম পুরো ফার্মটা, কি অবস্থাটা হইতো ভাই? না, আশা করা যে আল্লাহর হুকুম হয়েছে, যা গেছে গেছে, অসুস্থতা হওয়ার পরে এখনো যে মুরগির ফিটনেস এই পর্যন্ত আছে। মুরগিটা আর কদিন পরে বিক্রি করবেন? আমি আরো 10-12 দিন করব, আমার আশা 1200-1300 গ্রাম এভারেজ করব। এখন 900+ আছে, 900+ আছে। আর আমার কিন্তু আপনি 4500 ব্রয়লার উঠেছেন, 4500 ব্রয়লার আছে নিচে নিচে, এটাও দেখাবো। মোটরে চলতেছে 4500 ব্রয়লার উঠেছে। এখন আমার তো মনে চাইতেছে বিল্ডিংটা ভাঙার জন্য আপনার, কিন্তু অর্থনৈতিক আমার বিল্ডিংটা এমন একটা জায়গায় খুব ভালো বাতাস আসে, এই জ্বালানো, এই যে বাতাস, দক্ষিণে বাতাস যদি না আসে আসে তাহলে আপনার আটকানো আটকানো না, মানে আপনার এই বিল্ডিং এ আটকানো জানালা পর্যাপ্ত পরিমাণে বাতাস আসে না। এই লিটার মুরগি লিটারে গ্যাস হয়, আর গ্যাস থেকে গাম্বুরা রোগটা হয়, আর গাম্বুরা রোগের লক্ষণ এসে মুরগিতে সাদা চুনা পায়খানা করে এবং জিম মেরে বসে থাকে, তখনই বোঝা যাবে যে ঘুমচি মারে। অনেকে গাম্বুরার লক্ষণ জানতে চান যে গাম্বুরার লক্ষণ কি, আমি ভিডিওর মাধ্যমে বলে দিতে চাচ্ছি, গাম্বুরার লক্ষণ এসে সাদা সোনা সোনা পায়খানা করবে, জিম মেরে বসে থাকবে, তারপরে শরীরে জ্বর থাকবে, এরপর থেকে মুরগিগুলো জ্বর থাকে ভীষণ, জ্বর থাকে না ভীষণ জ্বর থাকে, এরপর থেকে ধীরে ধীরে হলে কি আপনার দুর্বল হয়ে মুরগিগুলো মারা যায়। এই হচ্ছে গাম্বুরার লক্ষণ। কয়টা থেকে কয়টা বন্ধ ছিলাম? সকাল থেকে বিকাল পর্যন্ত, সকাল থেকে শুধু বিকাল পর্যন্ত, বিকাল পর্যন্ত মাথায় টুপি দিয়ে তো আমার মনে হয় যে মিথ্যা কথা বলবে না এটা আমি। আরে ভাই কিন্তু অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, মুরগি মারা গেছে। হ্যাঁ, এক খামারি হয়ে আর এক খামারি কোনোদিনও ক্ষতি সাবে না, সাবেন না কখনো, এটা কেউ চায় না, মানুষ চায় না, কেন আমরা দেশের জন্য কাজ করার জন্য এসেছি, কারো ভালো লাগলে করবেন, জানা ভালো লাগলে করবেন না, এখানে যত্নের দরকার। অর্থনৈতিক ফসল কিভাবে করা যায় সেটাই, পকেটে কিভাবে টাকা 2 টাকা সেভ করা যায়, এখানে অর্থ এবং ওই আমি চাইলে ফর্মুলা যদি দিই, আবার এখানে ইউটিউবে কিন্তু অনেক হাজারো ভাই আবার ভিডিও দেখে ফর্মুলার জন্য, অনেকে দাবি করে দিয়ে দিই, আর বাইক নিয়ে যান ইমোর ভিতরে, হোয়াটসঅ্যাপের ভিতরে দিয়ে দেন, কারো কাছ থেকে টাকা পয়সা অর্থ নিলে টাকা পয়সা খেয়ে কোটিপতি হতে পারতাম, পারতাম কিনা? কোম্পানি টিকে থাকলো, এটাই আর কি মূল বিষয়টা। খামারি যদি টিকে থাকে তাহলে মনে করেন একজন, তার মাধ্যমে দুজন বেকার সমস্যা দূর হবে। হ্যাঁ এখন আমাদের উদ্যোক্তা হওয়া লাগবে, উদ্যোক্তা হলে তাহলে আমরা কর্মসংস্থানের